যে আপনাদের বিয়ে করার অনুভূতিটা কেমন লাগতেছে? বিয়ে করে আর কি নতুন কোনো অনুভূতি পাচ্ছি না, শুধু শুধু কি ফর্মালিটি মনে হচ্ছে। অনেক বছর প্রেম, তো সেটা হলো অনেক বছর বলতে আমরা ক্লাস 8 থেকে প্রেম করতেছি, এখন আমাদের 11 বছর হয়ে গেছে। যেহেতু মানে সম্পর্কটা এত গভীর হয়েছে যেটাতে আর বিয়ে কোনো কিছু মনে হয়েছে, মনে হচ্ছে যে বিয়ে আগেও হয়ে গেছে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। কে প্রথম কাকে ভালোবাসছি সেটা তুমি বলো। আমি না না ও স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে। না, ভালোবাসাটার কাহিনী হলো দুটো ফ্রেন্ড ছিল আমাদের, একটা আকাশ, একটা সুমন, একটা অঙ্কন, তিনজন ছিল। আর সে সময় আমার ঠাকুর মারা যায়, আমি ওই সময় পড়তাম আমরা বরিশালে, ওখান থেকে চলে আসছি আমার গ্রামের বাড়িতে। সেই সময় আমি একটা মেয়ের সাথে কথাবার্তা বলতাম, তার কাছে চিঠি দিয়েছিলাম, বললে বললে তো মাইক আমার এখানে বললে তো নারী ক্ষমতা তাও বলি। ওই চিঠিটা তারা ওই ওকে না দিয়া, যাকে দিতে বলছে তাকে না দিয়া তাদের সেই বান্ধবীটাকে দিছে যার সাথে আজকে আমার এই বিয়ে। তারপর থেকে ওই চিঠিটা বা যারা দেওয়ার কথা তাকে না দিয়ে সেটা আমার এই বউ পাইছে, তার কারণে 12 বছর ধরে টানতেছে সেই চাপ। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। সবকিছু ভালো, ছেলে ভালো, স্মোক করে না, সবচেয়ে বড় কথা এটা, অনেক ফ্রিলি ফ্রেন্ডলি, মানে সিরিয়াসলি ওরে দেখলে আমার খুবই রাগ লাগতো, কারণ খুব ফটকা টাইপের ছেলে ছিল। হ্যাঁ, মানে ক্লাসের মধ্যে ছেলে মেয়ের কমন ক্লাস থাকলে পরে মেয়েদের কাছে একটা কিছু খায় মেয়েদের গায়ে মারত, একটা কাগজের পুটলি বানিয়ে গায়ে মারত, এরকম ই করতো। তো এইটা আমার পছন্দ ছিল না, তো দেখতে 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 ওরে আমি চিনতামই না, মনে করেন এক বছর ওরে আমি ঠিকমতো ছাড়াও দেখতাম না, জাস্ট ওই যে আমার বান্ধবীরাও ছিল ওরাও আমার হয়ে চিঠি লিখে দিত, ওর হয়ে আবার ওর বন্ধুরা চিঠি লিখে দিত, ওরকম পার করে 2-3 বছর গেছেই। তারপরে যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। না, আমাদের মনে আছে প্রথম প্রথম যেসব প্রেম, যেসব ইন্টার পাস করছি না SSC পাস করছে, সেই সময় ফোনে কথা বলতাম, কার্ড ভরতে হইতো, আর 300 টাকায় কার্ড ছিল, 300 টাকায় কার্ড ভরে আমরা কিনা প্রেম করতাম, ওটা সকালে ভরতাম, এখন তো 100 টাকায় 300 মিনিট পাওয়া যায়, সময় 300 টাকা 100 মিনিট পাওয়া যায়, আমরা সেটা ভয়রা দেখতাম। 100 টাকা বললে পর সকালে মুরগি ডাকতাম, ফলে ব্যালেন্স শেষ হয়ে যেত, কাইটে দিত প্রতিদিন 1 রুজ হতো। 100 টাকা তো অনেক টাফ মনে হইতো, মানে রাতের বেলা 100 টাকা ফোনে ভরতাম, সকালে চিন্তা করতাম 100 টাকা আবার কই পাবো, সেইটা পাওয়ার জন্য ফোনে ভরতাম, তারপর প্রেম করতাম। তারপরে রাতের বেলা ঠিক সেম ক্লাস মুরগি ডাকতো, মুরগি ডাকার পর আমরা ঘুম থেকে উঠতাম, মানে ঘুম থেকে উঠতাম না, মুরগি ডাকার পরে আমরা ঘুমাইতাম, তার আগে দুজন কথা বলতাম। আর এই 2 বছর যাবত ধরে 2 মিনিট 3 বছর না 3 বছর 3 মিনিট 4 মিনিটও কথা হয় না, একদম ভালো। পথ চেরোই তেরি করোনা যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। প্রতিদিনই ব্রেকআপ হয়, আমি পরিবেশি ব্রেকআপটা বলতে, ওর সাথে ফেসবুকে সম্পর্ক আমার এই প্রথম 1 বছর হইলো, প্রথম 1 বছর, 12 বছরে 1 বছর হয়েছে, তাও 5-6 দিন আগে দেখে আমি অবাক হয়ে গেছি যে 12 বছরে এই বছরটা সে আমার ব্লক করে।
12 বছরে না হলো মাসে একবার ব্লগ করতে মাসে একবার ফ্রেন্ড রিকোয়েস্ট আই পাঠাই না ও পাঠাইছে বেশি ব্লগ করে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেয় কিন্তু এই এক বছর সে আমাকে ব্লগ দেয় না দেখে অবাক হয়ে গেছি যে আমাদের এক বছর হয়েছে হইতে পারে এখন ভাইয়া আপুর বেস্ট একটা গুণ বলেন যে এই গুণের জন্য আপনি মানে খুব মুগ্ধ ওনার বেস্ট গুণ ও আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে ভালোবাসে মানে কিভাবে ভালোবাসে বুঝাইতে পারবো না কিন্তু ও আমাকে যে ভালোবাসে সেটা আমি বুঝি ওর ওকে কোনো কষ্ট দিলে ও আমাকে কষ্ট দিলে নিজেকে কষ্ট দেয় যাতে আমি বুঝি সেটাই ও বেশি ভালোবাসে তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে জনাকে রাশি রাশি রাখি আগলে তোমায় অনুরাগে বলো কিভাবে বোঝাই ভালোবাসি ঘটনাটা হলো আমাদের বিয়ে ঠিক হয়েছে তো প্রায় দুই মাস অক্টোবরে বিয়ে ঠিক হয়েছে এবছর বিয়েটা হবে বিয়েটার পর চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে পলাই এত বিয়ে করা যায় তার জন্য আমাদের পলাই বিয়ে করা দরকার ছিল 11 বছর 11 বছর প্রেম করে পলাই বিয়ে করব না ফ্যামিলি থেকে সবাই আর কি না ফ্যামিলি থেকে একসময় ছিল না এখন মানে প্রথম 5-6 বছর ফ্যামিলি থেকে সহ্য করতে পারতো না তারপর আস্তে 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 এখন ফ্যামিলিটা পুরা মানছে মানে পুরা যেহেতু মানছে সেহেতু আমরা তো ভালো লাগতেছিল না কেন মেনে নিই আগে তোমার তো তার কারণ আমরা পলাই যাওয়ার যে ফিলিংসটা নিলাম আমরা এই কিছুদিন আগে আমরা বিয়ার 7 দিন আগে এখানে আসছি আরও 7 দিন আগে আমরা চলে গেছি বিয়ার মোট 15 দিন আগে আমরা পলাই গেছি সবকিছু অ্যারেঞ্জ থাকা অবস্থায় সবকিছু অ্যারেঞ্জ ছিল বিয়ার মার্কেট হয়ে গেছে বিয়ার মার্কেট করছি ওকে যে দিন আমি লেহেঙ্গা বানাইতে দিয়ে আসছি তারপর দিন ওকে পলাই চলে গেছি ও হ্যাঁ যেখানে পালাই গেছি সেখানে আমার চোখে একটু সংসার হয়েছে কয় দিনে 7 দিনের 7 দিনে সংসার সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রক্ষ দুঃখ